সুষ্ঠু পানীয় জল সরবরাহের দাবিতে এদিন রানীগঞ্জের আমকোলা হাড়াভাঙ্গা মূল সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো দুটি গ্রামের পাঁচটি পাড়ার বাসিন্দারা। আমকোলা, আমকোলা কলিয়ারি, চুনাভুটি, শামডাঙ্গা, পাথানধাওড়া প্রভৃতি এলাকার গ্রামবাসীরা ওই অবরোধে অংশ নিয়ে ইসিএল এর পরিবহন আটকে বিক্ষোভে সামিল হয়। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘ প্রায় চার বছর ধরে চরম জল সংকট থাকার পরেও কোনো ব্যবস্থা গ্রহণ করেনি প্রশাসন। তাদের আরো অভিযোগ, একটা সময় বাড়ি বাড়ি জল সরবরাহের জন্য ব্যবস্থা নিয়েছিল জনস্বাস্থ্য কারিগরি দপ্তর, তবে মাটির তলা দিয়ে অবৈজ্ঞানিক পদ্ধতিতে ইসিএল ম্যানেজমেন্টের তরফে কয়লা উত্তোলনের ফলে সেই পাইপলাইন ভেঙে গিয়েছে। তারপর থেকে বিভিন্ন দপ্তরে বারবার অভিযোগ জানালেও কোনো লাভ হয়নি। বিগত চার বছর আগে আমাদের হচ্ছে যে আমরা একটা আমাদের যে পিএইচসি পাইপলাইন সেটা ফেটে যায়। আমরা বাইশ থেকে চব্বিশ বছর আগে আমাদের পাইপলাইন ছিল পিএইচসি পাইপলাইন, জনস্বাস্থ্য কারিগরি দপ্তর থেকে যে পাইপলাইন থাকে সে পাইপলাইন আমাদের ছিল গ্রামে। হঠাৎ করে হচ্ছে যে কিছুদিন মাঝে 2006 সাল থেকে ইসিএল প্ল্যানিংয়ে পরিকল্পনায় হচ্ছে যে কয়লা উত্তোলন করতে শুরু করে ডামালের প্যাচে। তারা ডামালের প্যাচ খুলে এবং কিছু কিছু কয়লা মাফিয়া তারা হচ্ছে অবৈধভাবে কয়লা উত্তোলন করে, তার ফলে জলের তোরে আমাদের পাইপলাইনটা ডিস্ট্রয় হয়ে যায়, পুরোপুরি ধ্বংস হয়ে যায়। লাগাতার তারপরে আমরা লাগাতার আন্দোলনে সামিল হই, বিভিন্ন রকমভাবে বিভিন্ন জায়গায় আমরা আন্দোলন করেছি এবং সমস্ত কর্তৃপক্ষকে, সমস্ত নেতৃত্বকে এবং রাজনৈতিক নেতৃত্বকেও আমরা খবরটা দিয়েছিলাম। ইসিএল কর্তৃপক্ষ পুরোপুরি উদাসীন। প্রায় এক বছর আগে আমরা একটা এরকমই আমরা বিক্ষোভে সামিল হয়েছিলাম। ইসিএল একটা লিখিত আমাদেরকে একটা কপি দিয়েছিল, ঠিক আছে আপনাদেরকে কপিটা দিয়ে দেবো। ইসিএল একটা কপি দিয়েছিল আমি যে 10 দিনের মধ্যে আমরা সমস্যার সমাধান করার চেষ্টা করছি, ইসিএল একদম লিখিত আকারে বলেছিলেন, কিন্তু আদৌ সেই সমস্যার সমাধান কোনো হয়নি। এই ব্যাপারে ইসিএল পুরোপুরি উদাসীন। আজকের আন্দোলন আমাদের 6টা থেকে শুরু হয়েছে, এই আন্দোলন আরো ভয়ঙ্কর রূপ ধারণ করবে। গ্রামবাসীদের তরফে এদিন রাস্তা অবরোধের সাথে ইসিএল এর জল সরবরাহ দপ্তরেও তালা লাগিয়ে বিক্ষোভ দেখানো হয়। অবরোধের জেরে ওই রাস্তায় আটকে পড়ে দীর্ঘক্ষণ বেশ কিছু যানবাহন। পাবলিক টাইমস।